যুব তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, পালাতে গিয়ে ধরা পড়ে গণপ্রহারে মৃত্যু হল এক হামলাকারী। জোড়া খুনের এই ঘটনায় বৃহস্পতিবার সকালে অগ্নিগর্ভ হয়ে ওঠে ডায়মন্ড হারবারের সরিষাহাট। নিহত নূরসালাম বেগ ডায়মন্ড হারবারের পাথরা অঞ্চলে যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকাল 7:30 নাগাদ বাজারে যান বছর 47-এর নূরসালাম। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাজার সেরে মোটরবাইকে ওঠার সময় আচমকা যুব তৃণমূল নেতাকে ঘিরে ধরে চারজন। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে মোটরবাইকে চেপে পালিয়ে যায় দুই হামলাকারী, ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী, শুরু হয় গণপিটুনি। এখানেই প্রত্যেক দিনকার মতন নূর আলম বেগ এখানে বাইক সে পার্ক করে রেখেছিল, বাজার করবার পরে সে যখন বাইক স্টার্ট করে বাড়ির দিকে রওনা দেওয়ার চেষ্টা করছিল সেই সময় অতর্কিতে তার উপর হামলা চালানো হয়। গণপিটুনিতে মৃত্যু হলো শরীফুল মোল্লা নামের এক অভিযুক্তের। মইনুল নামের এক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের দোকানে অন্য সময় মিষ্টি কিনতে আসতো, আজকে হচ্ছে উনি বায়ার, উনি প্রায় সময় ডেলি বায়ার করতে আসে, আর বায়ার করে ওখানে বাইক রেখে বা চলে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গণপিটুনিতে নিহত শরীফুল মোল্লা সম্পর্কে যুব নেতার ভাইরা ভাই, একই পাড়ায় থাকতেন দুজন। কিন্তু কেন ভরা বাজারে নিকট আত্মীয়ের হাতে খুন হয়ে গেলেন যুব তৃণমূল নেতা? মৃতের পরিবারের অনুমান, জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে খুন। এটা হচ্ছে পারিবারিক শত্রুতা আছে, জমি জায়গা নিয়ে কেস হয়, সেই কেসে আমাদের জিত হয়, জিত হতে কোর্ট থেকে রায় দিতে আমরা এখানে ঘর করেছি। খুনের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, খুনের পেছনে রাজনৈতিক শত্রুতাও থাকতে পারে বলে মনে করছে নিহত যুব তৃণমূল নেতার পরিবার। একটা গুলোযোগ মতো হয়ে ওরা মার্টার হয়ে হুমকি দিছিল ফোনে, মানে ওই আমার দেওরের শালা ভাইরা ভাই সালাউদ্দিন মোল্লা, আমার স্বামীর এজেন্টে ওদের বসতে দেয়নি, সেটা ওদের রাগ একটা ছিল। যুব নেতা খুনে তৃণমূলে গোষ্ঠী কন্দলের দিকে আঙুল তুলেছে বিজেপি। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। অপরাধীরা সমাজ বিরোধীরাই টিএমসি ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে, খুন খারাপই করবেই। ওইখানেই উস্তিতে আমাদের সর্বভারতীয় সভাপতির উপরে প্রকাশ্য রাস্তায় অ্যাটাক হয়েছিল গাড়ি, তার কনভয়ের উপরে আমিও তার গাড়িতে ছিলাম। মিডিয়া যুগ ভাই, কে কোথায় ঘুরছে তোমরাই তো দেখতে পাচ্ছ। দিলীপ ঘোষ অনেক কিছু বলে, বলে পাগলে কিনা, বলে ছাগলে কিনা, ওদের সবসময় পাগলে মতবাদ। তৃণমূল নেতা খুনের ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় হয়েছে স্বতঃপ্রণোদিত মামলা, পলাতক দুই হামলাকারীর খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। সুকান্ত মুখোপাধ্যায়, জয়দীপ হালদার ও রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।